Welcome back to my channel, Partly Boy Man, and welcome to a new episode of Machine and Me. So, আজকে সোজা চলেছি বর্ধমান রুদ্র হিরো মোটোকপসের শোরুমে আর যে বাইকটা সম্পর্কে আমরা আজকে প্রচুর কিছু ডিসকাস করব তার প্রাইস কি তার ফিচারস কি তার স্পেসিফিকেশন কি সেটা হলো হিরো তরফ থেকে এইচএফ ডিলাক্স ব্ল্যাক ক্যানভাস এডিশন তো ভিডিওতে ফারদার এগোনোর আগে আমি রুদ্র হিরো মোটোকপসকে অসংখ্য ধন্যবাদ জানাতে চাই তাদের শোরুমে এসে তাদের প্রোডাক্টের উপর আমাকে কন্টেন্টটা বানানোর পারমিশন দেওয়ার জন্য আমি ডেসক্রিপশন বক্সে রুদ্র হিরোর সমস্ত কন্টাক্ট ডিটেইলস ড্রপ করে দেব যদি আপনি বর্ধমান সংলগ্ন অঞ্চল থেকে বিলং করেন তাহলে নিঃসন্দেহে তাদের ফোন করতে পারেন অ্যাপয়েন্টমেন্ট বুক করে সোজা শোরুমে চলে এসে কাছ থেকে হিরোর প্রোডাক্টগুলোকে দেখতে পারেন সো হিয়ার ইট ইজ নো ননসেন্স প্র্যাকটিক্যাল বাইক ফ্রম হিরো দি এইচএফ ডিলাক্স ক্যানভাস ব্ল্যাক এডিশন বেসিক্যালি টিউবুলার ডাবল ক্র্যাডল ফ্রেমটার উপর বেস করে এই বাইকটা হিরো তৈরি করে 165 mm গ্রাউন্ড ক্লিয়ারেন্স 1235 mm হুইল বেস এর যে ফুয়েল ট্যাঙ্ক ক্যাপাসিটি 9.6 liter দুটো ভেরিয়েন্ট পাবেন আপনি কিক স্টার্ট আর সেলফ স্টার্ট কিক স্টার্ট ভেরিয়েন্টের কার্ব ওয়েট 110 kg আর সেলফ স্টার্ট ভেরিয়েন্টের ওয়েট 112 kg তো দীর্ঘ দিন ধরে এই বাইকটা কিন্তু আমাদের ইন্ডিয়ান মার্কেটে রয়েছে এবং 100 cc ক্যাটাগরির যে সমস্ত কমিউটার বাইক আমরা দেখে অভ্যস্ত মানে অ্যাটলিস্ট আমি আমার কথা বলবো ছোট থেকে 100 cc বাইকের মধ্যে যে সমস্ত বাইকের নামগুলো ভীষণ পপুলার ছিল তাদের মধ্যে কিন্তু এই ডিলাক্সটা অন্যতম এবং এতদিন ধরে মার্কেটে যখন রয়েছে তাহলে বুঝতেই হবে প্রোডাক্টের মধ্যে এমন কিছু বিশেষ ব্যাপার আছে যার জন্য প্রোডাক্টটা মার্কেটে রয়ে গেছে তো মোটামুটিভাবে যদি বলা যায় এই যে বাইকটার এই বাইকটার ফ্যান্সি অনেক কিছু হয়তো আপনি পাবেন না বাইরে থেকে দেখে এই ডিজাইন এলিমেন্টের মধ্যে সেরকম হয়তো কোনো চেঞ্জ আপনি দেখতে পাবেন না কিন্তু আন্ডার দ্য স্কিন এই বাইকটার মধ্যে হিরো অনেক কিছু আধুনিক জিনিস কিন্তু প্রোভাইড করেছে যেগুলো আমরা একটা একটা করে ডিসকাস করব তো বাইকটার লুকসের কথা যদি বলা হয় ভীষণ একটা মিনিমালিস্টিক ডিজাইন যুক্ত এই বাইকের লুকসটা ওভার লুকসটার মধ্যে একটা নিট ক্লিন ব্যাপার দেখতে পাবে নাথিং ফ্যান্সি এক্সট্রা কোনো মাস নেই ভীষণ পারপাসফুল এর লুকসটা মানে ইন্ডিয়ান রোড কন্ডিশনের কথা মাথায় রেখে গ্রাম হোক বা শহর যে কোনো জায়গায় যে কোনো পরিস্থিতির সঙ্গে যে কোনো বয়সের সঙ্গে ম্যাচ খেয়ে যাওয়ার মতো এর লুকসটা যদি বাইকটার ফ্রন্ট লুকসটার কথা বলা হয় তো এক্ষেত্রে আপনি এই অ্যাঙ্গেল থেকে দেখুন বা ফ্রন্ট থেকে দেখুন কিছুটা আপনাদের স্প্লেন্ডারের কথা মনে হবে সেই একই টাইপের কিন্তু একটু ছোটো ভার্সনের মতো এর ফ্রন্ট ক্রাউলিংটা তাও একটা ছোট্ট সুন্দর হিরোর লোগো আপনি এখানে দেখতে পাবেন একটা হ্যালোজিন বাল্ব আপনি দেখতে পাবেন এখানে হেডলাইটের ক্ষেত্রে তার সঙ্গে এখানে টার্নিং ইন্ডিকেটারগুলো হ্যালোজিন বাল্বের ফ্রন্টে আপনি একটা টেলিস্কোপিক হাইড্রোলিক অ্যাবজর্বার সাসপেনশন দেখতে পাবেন ইন্টিগ্রেটেড ব্রেকিং সিস্টেম মানে IBS আছে এই বাইকটাতে ফ্রন্টে 130 mm ড্রাম ব্রেক সেট আপ দেখতে পাবেন এবং 2.75x18 সেকশনের ফ্রন্টের আপনি একটা টিউবলেস টায়ার দেখতে পাবেন এবং এক্ষেত্রে আগে যেটা ছিল কাস্ট অ্যালয়ের এখানে অল ব্ল্যাক স্কিমের এখানে একটা অ্যালয় হুইল দেখতে পাবেন যেটা দেখতে পার্সোনালি আমার ভীষণ ভালো লাগছে এদিকে চলে এলে একটা হিরোর ব্যাচিং দেখতে পাবেন ছোট্ট এবং বেশ সুন্দর দেখতে মিনিমাস্টিক ডিজাইনের একটা ফুয়েল ট্যাঙ্ক দেখতে পাবেন এখানে কিছু গ্লভ বক্স যেটা হিরো চিরকাল প্রোভাইড করেছে এবং FIR ব্যাচিং দেখতে পাবেন পাওয়ার স্টার্ট ব্যাচিং দেখতে পাবেন তার সঙ্গে রাবারের ফুট পেগ রয়েছে এখানে এখানে রাউন্ড শেপ রয়েছে এই রাবার ফুট পেগগুলোতে পা রাখতেও বেশ সুবিধা হয় এবং এখান থেকে পাটা ফুসকে যাওয়ার সম্ভাবনাটাও তুলনামূলকভাবে কম হয় তার সাথে এগুলো একটুখানি মুড়েও যায় মানে বাইকটা যদি পড়ে যায় সামহাও তো এগুলো ভাঙবে না আর কি এটা বেঁকে যাবে কস্ট এফেক্টিভ কিন্তু বেশ প্র্যাকটিক্যাল HF ডিলাক্সে একটা 3D এমব্লেম দেখতে পাবেন এবং রেয়ারে চলে এলে রেয়ারে আমি একটা সুইং আর্ম উইথ টু স্টেপ অ্যাডজাস্টেবল হাইড্রোলিক শক অ্যাবজর্বার দেখতে পাবেন রেয়ারেও 130 mm একটা ড্রাম ব্রেক সেটআপ দেখতে পাবেন এবং রেয়ারের যে টায়ারটা সেটা 2.75x18 সেকশনের একটা টিউবলেস টায়ার দেখতে পাবেন সিএটের টায়ার এটা তার সঙ্গে একটা নর্মাল দেখতে উপরে একটা কভার দেওয়া এক্সস্ট সিস্টেম আপনি এখানে দেখতে পাচ্ছেন রেয়ারে চলে এলে হ্যালোজেন বাল্বের টেল ল্যাম্প এবং হ্যালোজেন বাল্বের টার্নিং ইন্ডিকেটার এবং এই ক্ষেত্রে এইখানে সফট টাচ মেটেরিয়ালের মতো আপনি একটা গ্র্যাব রেলও দেখতে পাবেন এর সিটটা কিন্তু বেশ বড় এবং এর কুশনিংটাও বেশ সুন্দর রাইডার পিলিয়ানের জন্য কিন্তু সাফিসিয়েন্ট রুম আপনি এখানে দেখতে পাবেন
একটা কভার চেন আপনি এখানে পেয়ে যাবেন। এরপর চলে আসা যাক ইঞ্জিনের গল্পটাতে। তো এই যে ইঞ্জিনটা এয়ার কুল ফোর স্ট্রোক সিঙ্গেল সিলিন্ডার OHC 97.2 cc-র একটা ইঞ্জিন। এখান থেকে আপনি 8000 RPM-এ 5.9 kW পাওয়ার দেখতে পাবেন এবং 6000 RPM-এ 8.05 Nm টর্ক দেখতে পাবেন। তার সঙ্গে এই বাইকটাতে আপনি অ্যাডভান্সড প্রোগ্রামড ফুয়েল ইঞ্জেকশন সিস্টেমও পেয়ে যাবেন, তার ফলে পাওয়ার ডেলিভারি বলুন বা ওভারঅল মাইলেজের ক্ষেত্রে বলুন এমনি একটা এক্সট্রা অ্যাডভান্টেজ আপনি কিন্তু পেয়ে যাচ্ছেন। তার সঙ্গে এখানের যে গ্রাউন্ড ক্লিয়ারেন্সটা শুরুতে যেটা বলেছিলাম সেক্ষেত্রে আপনি এখানে 165 mm-এর গ্রাউন্ড ক্লিয়ারেন্স দেখতে পেয়ে যাবেন। বাইকের সুইচ গিয়ারের কথা যদি বলা হয় এখানে আপনি একটা ইগনিশনের সুইচ পেয়ে যাচ্ছেন, এখানে আপার বিম লোয়ার বিমের সুইচ পেয়ে যাচ্ছেন, তার সঙ্গে আপনি এখানে টার্নিং ইন্ডিকেটার হর্নের সুইচ পেয়ে যাচ্ছেন এবং ভীষণ রকম মিনিমালিস্টিক ডিজাইনযুক্ত একটা সিম্পল অ্যানালগ স্পিডোমিটার পেয়ে যাচ্ছেন। তার সঙ্গে আপনি এখানে একটা ফুয়েল মিটারও দেখতে পেয়ে যাচ্ছেন। তো এখানে নর্মাল কিছু ব্লিঙ্কার রয়েছে, এখানে হিরোর ব্যাজিং রয়েছে। এরপর এই বাইকটা মধ্যে যে জিনিসগুলো আধুনিক, যেটা আমি শুরুতে বলছিলাম দেখতে সিম্পল হলেও এর মধ্যে বেশ কিছু আধুনিক ফিচার্স হিরো প্রোভাইড করেছে, সেগুলো সম্পর্কে এক্ষুনি বলা যাক। তাছাড়া এই বাইকটার মধ্যে তো এমনিতেই আপনি অ্যাডভান্স প্রোগ্রাম ফুয়েল ইঞ্জেকশন দেখতেই পাচ্ছেন, তার সঙ্গে এই বাইকটার মধ্যে এক্সেন্স টেকনোলজি দিয়েছে এবং এর মধ্যে i3S টেকনোলজিও হিরো প্রোভাইড করেছে। সাইড স্ট্যান্ড ইঞ্জিন কাট অফ বাইকটার মধ্যে রয়েছে এবং ইঞ্জিন কাট অফ অ্যাট ফল, মানে বাইকটা যদি পড়ে যায় ইঞ্জিনটা অটোমেটিক্যালি বন্ধ হয়ে যাবে, এই ধরনের ফিচার্সও কিন্তু হিরো এখানে প্রোভাইড করেছে। এবং আরেকটা যে জিনিসটা হিরো এখানে প্রোভাইড করেছে সেটা হচ্ছে অপটিমাইজড পুলিং পাওয়ার, যার জন্য আপনার অ্যাক্সিলারেশনের ক্ষেত্রে 6% মোর অ্যাক্সিলারেশন আপনি কিন্তু বুঝতে পারবেন। তার সঙ্গে এই বাইকটা এখন E20 অয়েল কম্পার্টেবল, মানে ইন ফিউচার যে ইথানল বেসড অয়েল যেটা আসবে সেটার সঙ্গে এই বাইকটার ইঞ্জিনটা এখন কম্পার্টেবল হয়ে গেছে। এবং যেটা আপনি এই বাইকটার ইঞ্জিনের ওপর যে স্টিকারিং রয়েছে E20 লেখা, এখান থেকে আপনারা সেটা বুঝতে পারবেন। তো এই গেল কিছু কিছু আধুনিক জিনিস যেটা হিরো এর মধ্যে প্রোভাইড করেছে। তার মানে এক কথায় বলা যেতে পারে নো ননসেন্স, ভীষণ সিম্পল, ভীষণ প্র্যাকটিক্যাল এবং একটা সিম্পল লিনিয়ার লুকসের মধ্যেও বেশ কিছু অ্যাডভান্স ফিচার্স নিয়ে এই 100 cc বাইকটা কিন্তু এখনও বাজারে তার জায়গাটাকে ধরে রাখার জন্য যথেষ্ট রসদ নিয়ে এসছে। তো এই বাইকটার উপর ফুল রাইড রিভিউ করার জন্য তো আমি তো ভীষণ রকমভাবে উদ্গ্রীব হয়ে আছি। আমার চ্যানেলে খুব তাড়াতাড়ি এটার ফুল রাইড রিভিউ কিন্তু আপনারা দেখতে পাবেন। তো এবার এই বাইকটার সাউন্ডটা একবার আমরা শুনে নেব। ওকে, ছিল বর্ধমান রুদ্র হিরো মোটোকর্পসের শোরুমে এসে এই সুন্দর দেখতে এবং ভীষণ প্র্যাকটিক্যাল নো ননসেন্স হিরো HF's ডিলাক্স ব্ল্যাক ক্যানভাস এডিশনটার উপর একটা ছোট্ট কিন্তু ইনফরমেটিভ ওয়ার্কআউন্ড। যদি আপনাদের এই ভিডিওটা হেল্পফুল লেগে থাকে, ইনফরমেটিভ লেগে থাকে, দেন প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর বেল আইকন প্রেস করতে ভুলবেন না, ডেফিনেটলি লাইক দেবেন, শেয়ার করতে ভুলবেন না এবং কমেন্ট সেকশনে আপনাদের কেমন লাগলো সেটা জানাতেও ভুলবেন না। খুব তাড়াতাড়ি অন্য কোনো কন্টেন্ট নিয়ে আবার আপনাদের সঙ্গে দেখা হবে। তো ততক্ষণ তো ভীষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, টাটা।